চলেন ইন্টারনালটা নিয়ে বলছিলাম যে কোড করে একটু দেখাবো, তো আমি ইন্টারনালটা আপনাদের দেখাচ্ছি এবং ডিফল্ট কি হয় সেটাও কোড করে দেখানো যাবে। সো এটা দিচ্ছি, আচ্ছা এখানে যে কথাটা বলছি দেখেন, এই যে ডেস্কটপ অ্যাপ্লিকেশন হিসেবে এরকম ব্যাপার চিন্তা করেন, ডেস্কটপ অ্যাপ্লিকেশন হিসেবে যখন এভাবে চিন্তা করবেন তখন বলেন তো আপনার সবগুলো অ্যাপ্লিকেশন কি আলাদা, মেইন যেটা বলতে চাচ্ছি যে মেইন মেথড কি সবগুলাই থাকবে নাকি একটাই থাকবে, তাই না? একটা হবে স্টার্ট, তাই না? বাকিগুলো একজন আরেকজন ডিপেন্ড করে আসলে এক, বাকি একটা ছাড়া বাকি সবগুলো মডিউল হলো সাপোর্টিং মডিউল, তাই না? এটা হলো ডেস্কটপ এর ক্ষেত্রে। ওয়েব এর ক্ষেত্রে কনসেপ্ট একদম অন্যরকম, অন্যভাবে বলা হয়। তাহলে আমরা একটাকে কিন্তু নিছি যে একটা হলো মেইন প্রজেক্ট, যেটাকে আমরা নাম দিছি অ্যাক্সেসিবিলিটি এক্সাম্পল। এখন আমরা আরেকটা প্রজেক্ট নিই, দেখেন নিউ প্রজেক্ট আমি অ্যাড করছি, আমি আবার যাই কোথায় সলিউশনে গিয়ে রাইট বাটন ক্লিক, দেন নিউ প্রজেক্ট। নিউ প্রজেক্টে গিয়ে এখন আমি কি করব, ওকে নো, আমি আরেকটা প্রজেক্ট নিচ্ছি। এখন সেক্ষেত্রে আমি তো বলছি অলরেডি কিন্তু আমি একটা এক্সিকিউটেবল প্রজেক্ট কিন্তু নিচ্ছি যেটা আসলে রান করবে, মেইন মেথড থাকবে, তাই না? বাকিটা আমরা কি নিতে পারি, যেমন ক্লাস লাইব্রেরি নিতে পারি। ক্লাস লাইব্রেরি কি বুঝেন, সেট অফ ক্লাসেস ওর মধ্যে থাকবে, তার নিজে কিন্তু সে চলবে না, সে আসলে কি করবে কোনো সাপোর্টিং হিসাবে সে আসলে কি সাপোর্ট দিবে অন্যটাকে। সো আমরা এটাকে একটা ক্লাস লাইব্রেরি হিসাবে রাখলাম, ক্লাস লাইব্রেরি ওয়ান হিসাবে থাকুক। আপনারা কি বুঝতে পারছেন কি বলছি? ওকে, তাহলে আমি আবারও বলি, এটা হলো আমার মেইন অ্যাপ্লিকেশন আর এটা হলো সেই সাপোর্টিং প্রজেক্ট অথবা মডিউল অথবা অ্যাসেম্বলি। আমি চাইলে আরো এখানে কিন্তু অ্যাড করতে পারি, তাই না? যেমন লগইন এর জন্য এখানে যেভাবে এক্সাম্পল দিছি, অনেক রকম ভেরিয়েশন কিন্তু হয়। যেমন এইভাবেও চিন্তা করতে পারেন, আরেকটা চিন্তা করতে পারেন, একটা বড় অফিসকে আপনি ইয়ে করছেন, তাই না? সেক্ষেত্রে বললেন ঠিক আছে এটা অ্যাকাউন্টিং মডিউল, এটা এইচআর মডিউল, বিভিন্নভাবে মডিউল ভাগ করা যায়। আচ্ছা এখন আসেন, আমরা ক্লাস লাইব্রেরিতে এখানে একটা ক্লাস দেখতে পাচ্ছি কি ক্লাস ওয়ান, এটাকে আমরা একটু রিনেম করে নিচ্ছি। ইএলপি সিস্টেম তৈরি করতে গেলে যে মডিউলগুলো, ইয়েস, সেক্ষেত্রে যদি আমি এই অ্যাপ্লিকেশন ডেস্কটপ অ্যাপ্লিকেশন সেক্ষেত্রে কি আমাকে এভাবে ক্লাস লাইব্রেরি আকারে নিতে, এক্স্যাক্টলি ক্লাস লাইব্রেরি আকারে নিবেন, এগুলো সিচুয়েশনের উপর অনেকভাবে ডিভাইড করা যায়। আমি বললাম পার্সন একটা ক্লাস, ওকে, সো পার্সন ক্লাসের মধ্যে দেখেন আমরা লাগলাম প্রাইভেট স্ট্রিং ফার্স্ট নেম, প্রাইভেট স্ট্রিং লাস্ট নেম এবং পাবলিক স্ট্রিং গেট, সরি গেট ফুল নেম। এখন আমার ধরেন এই প্রজেক্টে পার্সন ক্লাসটা দরকার, এখানে আমি পার্সন ক্লাসের অবজেক্ট তৈরি করে চিনবে না, দেখেন লিখি নাই, তাই না? চিনতে পারছে না এবং সে বলে যে তুমি ক্লাসটা লিখবা কিনা। ওকে, সো আমরা কিভাবে চিনাবো দেখেন, প্রথম দেখেন আমরা এই যে এই প্রজেক্টটা আছে, এই প্রজেক্টটা বিল্ড করি। বিল্ড করলে কি হয় আপনারা জানেন কি, এখানে কি লেটেস্ট যে কোডটা আছে সেটা কি হয় মেক করে সে ডিএলএল তৈরি করবে। আর এটা বিল্ড করলে কি হবে, ইএক্সই তৈরি হবে, কারণ কি এটার মধ্যে মেইন মেথড কিন্তু আছে। এটা আমি বলছি এটা একটা কনসোল অর কি উইন্ডোজ ফর্ম অ্যাপ্লিকেশন, দেখেন আমি বানাচ্ছি এবং আপনাদেরকে দেখাবো আমি এটা বিল্ড করছি। বিল্ড পুরো সলিউশনও বিল্ড করা যায়, বিল্ড করে এখন আমি এর যে ফোল্ডারের মধ্যে আছে আমি সেখানে যাই, ওপেন কি ওপেন ফোল্ডার ইন উইন্ডোজ এক্সপ্লোরার, বিনে আসেন, ডিবাগে আসেন, দেখেন ক্লাস ল্যাপটপ ডিএলএল, তাই না? ওকে, এবার আসেন এখানে, এক্স্যাক্টলি এবার আসেন এটাকে বিল্ড করি।
বেল, এটার আউটপুট কি হয় এটা একটু দেখি। এখানে যদি আসে পিন ডিবাগ, দেখতে পাচ্ছেন তাই না? বুঝতে পারছেন যে কেন হয়েছে এটা? ওকে, নেক্সট নেক্সট। এবার আসেন আমরা কিভাবে এখানকার পার্সনকে এখানে চিনাবো, উপায় কি? এই যে রেফারেন্সের মধ্যে দেখেন আপনারা যে নামগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আসলে এক একটা ডিএলএল হিসেবে অ্যাড করে দেওয়া হয়েছে। ও মাইক্রোসফটের ভিজুয়াল স্টুডিও ধরে নিছে, আপনি এই টাইপের একটা প্রজেক্ট করলে আপনার এগুলো দরকার হবে কমনলি, রাইট? সেজন্য অ্যাড করছে। এখন আমরা নিজেরা বানালাম এবং সেটাকে অ্যাড অ্যাড রেফারেন্স হিসেবে আমরা রেফারেন্স হিসেবে অ্যাড করতে চাই। সো অলরেডি কিন্তু সে এখানে একটা দেখাচ্ছে, আপনারা দেখেন তাই না? তারপরে কেউ যদি ব্রাউজ করে চান, যেমন আমি ব্রাউজ করে যেতে পারি, যেমন আমার এখানে এখন দুইটা প্রজেক্ট তাই না? সো আমি কোনটার কোনটার রেফারেন্সটা টানবো, ওয়ানের বিন ডিবাগ, এই যে ডিএলএল সেটাকে আমরা অ্যাড করব। দেখেন ক্লাস লেভি ওয়ান চলে এসছে। আচ্ছা এখন এই ডিএলএলটা যদি আমি আপনাকেও দিই কপি করে, আপনি অ্যাড করলে আপনি ওই পার্সন ক্লাসটা পাবেন। এবার আমি পার্সন লেখি, দেখেন কি হয়। পার্সন লেখার পর সে বলছে যে পাইছি, কিন্তু নেম স্পেসটা অ্যাড করা নাই। বাই দ্য ওয়ে আমি এখনো নেম স্পেস বলি নাই, আমি বলছি আস্তে আস্তে। সো আমি বললাম ওকে ক্লিক, এখন পাইছে, দেখলেন তো আপনার পাচ্ছে। ওকে, সো এ পার্সন ইকুয়ালস নিউ পার্সন। এবার আসেন এ পার্সন ডট, দেখেন গেট ফুল নেম পাইছে কারণ এটা পাবলিক, কিন্তু ইয়ে পাই নাই, কি ডাটাগুলো পায় না কারণ ডাটাগুলো প্রাইভেট। এবার আমরা ইন্টারনালটা টেস্ট করব। প্রথম ইন্টারনাল আসেন, পার্সন ক্লাসের মধ্যে আরেকটা মেথড লিখি, পাবলিক স্ট্রিং। আমি পাবলিক লিখে লিখতেছি ইচ্ছা করে, গেট রিড নেম ফর এক্সাম্পল, রিটার্ন কিছু একটা, খালি স্ট্রিং। ওকে, সো এখন আমি আবার এটাকে এটাকে বিল্ড করি, দেখেন এটাকে বিল্ড করি, বিল্ড করলাম। বিল্ড করার পর নর্মালি এখানে চলে আসে কারণ একই সলিউশনের ভিতর তো সে চিনতে পারে। এবার আমরা দেখি যে এখানে এসছে কিনা, আমরা ডট দে, দেখেন গেট ফুল নেম এবং গেট রিভ নেম তাই না? ওকে, এইবার আমরা পার্সনের এটাকে ইন্টারনাল করে দেই, আই এন টি ই আর এন এ এল, তাই তো ইন্টারনাল করলাম। আচ্ছা আমরা প্রথমে একটা শর্ত দিছি, ইন্টারনাল করলে কিন্তু এই প্রজেক্টের অন্যরা চিনবে তাই না? সেটা আমরা আগে প্রথম প্রুফ করি, এই প্রজেক্টের অন্যরা চিনে কিনা। তাহলে এখানে পার্সনের সাথে এবার আমরা আরেকটা ক্লাস নিচ্ছি, ক্লাসের নাম দিচ্ছি ধরেন কোর্স, মানে অথবা অ্যাড্রেস, ধরেন এ টি টি আর টি এস এস। ওকে, অ্যাড্রেস ক্লাসের মধ্যে এবার আমরা অ্যাড্রেসের ধরেন একটা কনস্ট্রাক্টর লিখি, টি টি অ্যাড্রেস। তাহলে পার্সন, স্বাভাবিকভাবে পার্সন তো এখানে ক্লাসটা পাবলিক ক্লাস নিয়ে এখন আমরা তেমন কিছু করি নাই। দেন এ পার্সন ডট দিলে কি কি পাচ্ছে, ফুল নেম পাচ্ছে, রিভার্স নেমও পাচ্ছে তাই না? দেখেন একই প্রজেক্টের মধ্যে দুইটা মেথড পাচ্ছে, কিন্তু যখন আপনি এই প্রজেক্ট থেকে বের হয়ে যাবেন অন্য প্রজেক্টে চাইবেন, অ্যাগেন বিল্ড ইট, আমরা এখানে কি ইন্টারনাল দিছি তাই না? এইবার উপরের প্রজেক্টে আসেন, প্রোগ্রাম ক্লাসে এসে এখানে ডট দেন, পাচ্ছেন কি? রিভার্স নেম পাচ্ছেন না, কারণ কি অ্যাসেম্বলি আলাদা হয়ে গেছে তাই না? সেম অ্যাসেম্বলিতে চিনলো, অন্য অ্যাসেম্বলিতে চিনলো না। এক্স্যাক্টলি, ওকে। আচ্ছা সো ইন্টারনাল মানে হলো সেম প্রজেক্টে চিনবে, সেম প্রজেক্টে যত ক্লাস আছে সবাই চিনবে, কিন্তু তার বাহিরে চিনবে, ওই ওই অ্যাসেম্বলির বাহিরে অন্য কোনো প্রজেক্ট চিনবে না। আচ্ছা একইভাবে ক্লাসের ক্ষেত্রে আপনি চেক করতে পারেন, এক্সাম্পল হিসেবে বলি, যেমন অ্যাড্রেস ক্লাসটা কিন্তু এখন এখান থেকে আপনি পাবেন, দেখেন আমরা কিছুক্ষণ আগে দেখছি তাই না? বাই দ্য ওয়ে অ্যাড্রেস ক্লাস কি রাখছি, পার্সন ক্লাস, সরি সরি। আচ্ছা অ্যাড্রেস ক্লাসটা আমি ইন্টারনাল লিখি, দেখেন কি হয়, এন টি ই আর, আমি বাকিটুকু পরে চেক করব। ইন্টারনাল লিখলাম অ্যাড্রেস ক্লাস, অ্যাড্রেস কোথায়, লাইব্রেরি ওয়ানে না, ক্লাস লাইব্রেরি ওয়ানে। এবার আমরা দেখি এটা এখানে পাই কি না অ্যাড্রেস ক্লাসটা, এ ডি ডি আর ই এস এস, পাচ্ছে পাচ্ছে, দেখেন পাচ্ছে না, কি লেখা দেখেন, এখানে লেখাটুকুও দিছে কি, ক্যান নট অ্যাক্সেস ইন্টারনাল ক্লাস অ্যাক্সেস হেয়ার তাই না? অর্থাৎ ইন্টারনাল ক্লাসকে
আমি অন্য অ্যাসেম্বলি থেকে ইউজ করতে পারবো না, কিন্তু কারণ ওই রেফারেন্সটা আনছি তো, সো সে চিনতে পারছে কিন্তু সে অ্যাক্সেস করতে দিচ্ছে না। আচ্ছা একইভাবে এই অ্যাড্রেসকে যদি আমি এখন পার্সনের মধ্যে ইউজ করি, আমি কিন্তু ইজিলি ইউজ করতে পারবো, দেখেন সো ইন্টারনাল হলে সেম জায়গায় চিনবে, সো সবটুকু দেখালাম। এবার চলে আসেন ডিফল্ট হলে কি হয়, ডিফল্টের চেকটা হয়ে যাক। ওকে আচ্ছা আমরা একটা কাজ করি, প্রথমে ক্লাস অ্যাড্রেস ক্লাসটাকে ডিফল্ট করলাম, রাইট? দেখেন অ্যাড্রেস ক্লাস ডিফল্ট করার পর পার্সনের মধ্যে চিনে কিনা প্রথম দেখি, চিনে চিনে, তার মানে মনে হচ্ছে পাবলিক, অন্য ক্লাসে চিনে, কিন্তু প্রোগ্রাম ক্লাসে চলে আসেন তো। আচ্ছা একটু বিল্ড করে নিই, ইয়েস এখানে চিনে, এবার এখানে আসেন, এখানে চিনে, দেখেন চিনে, কেন চিনে না? ডিফল্ট তার মানে কি, ক্লাস ডিফল্ট মানে কি, ক্লাস ডিফল্ট মানে হলো ইন্টারনাল। ওকে ইন্টারনাল লেখা আর খালি রাখায় একই কথা, বাট সাধারণত খালি না রাখাই ভালো। ওকে পাবলিক হলে পাবলিক, ইন্টারনাল হলে ইন্টারনাল, আমরা লিখে দিব। আচ্ছা মেথডের ক্ষেত্রে দেখি, মেথডের ক্ষেত্রে কি হয়, আমরা এখানে একটা মেথড ধরেন, আচ্ছা এটাকে একটা কাজ করি, ধরেন এই মেথড এই ক্লাসটাকে পাবলিক করে দেই, অ্যাড্রেস ক্লাসটাকে পাবলিক করলাম, অ্যাড্রেস ক্লাসের মধ্যে এবার একটা ইন্টারনাল সরি একটা মেথড লিখলাম কি, ভয়েড এম ওয়ান। ক্লাসটা কোথা থেকে পাবে বলেন, ক্লাসটা পাবলিক হবে বলতে সব জায়গা থেকে পাবে না? ওকে প্রথম আসেন, আমরা এক পার্সন ক্লাসের মধ্যে আমরা লিখি অ্যাড্রেস এ, অ্যাড্রেস ইকুয়ালস নিউ আচ্ছা কেন করছে, ওই যে রিটার্নের পরে চলে গেছে তো ওই জন্য সে বলতেছে যে কাজ হবে না। অ্যাড্রেস দেন অ্যাড্রেস ডট এসছে কি, তাহলে বলে ফেলেন এটা কি প্রাইভেট, প্রাইভেট নো সেম অ্যাসেম্বলিতে, দেখেন সেম অ্যাসেম্বলিতে পার্সন এবং অ্যাড্রেস সেম অ্যাসেম্বলিতে না, সো ডেফিনেটলি বললো কি। আচ্ছা ও এখানে আরেকটা ইয়ে দিচ্ছে, এই যে পাবলিক কনস্ট্রাক্টর, আমি এটা ঠিক করি, আমি আবার দেখাচ্ছি অ্যাড্রেস ডট পাচ্ছে না কিন্তু এমন। তাহলে ডিফল্ট, ডিফল্ট মেথড কি প্রাইভেট, আর ডিফল্ট ডাটা প্রাইভেট আসলে, বাকি সব ডিফল্ট প্রাইভেট, সো অনলি ডিফল্ট ক্লাস হলো ইন্টারনাল। তাহলে আপনারা এখানে দেখলেন যে প্রথম হলো রেফারেন্স কি আসলে, নাম্বার হলো, পরের প্রশ্নটা হলো যে ইন্টারনাল বলতে আসলে আমরা কি বুঝি, ডিফল্ট হলে কি হয়, রাইট? ওকে দ্যাটস অল।